আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কিছু কথা বলতে হয়। আমরা মুক্তিযোদ্ধাদের, অন্তত আমি মনে করি, তারা যদি দেশ স্বাধীন না করতেন তাহলে আমি ফরাসউদ্দিন আজকে কোথায় থাকতাম? আমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বা কি করে জন্ম হতো? সেই জন্য আমরা যারা অপেক্ষাকৃত কম ভাগ্যবান অথচ মেধা আছে, তাদের জন্য অনেক বৃত্তির ব্যবস্থা করি, বছরে প্রায় 11-12 কোটি টাকা। তার মধ্যে একটা ক্যাটাগরি, এবং আমরা অত্যন্ত গর্বিত এই জন্য যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎসাহী ট্রাস্টি বোর্ডের সদস্যগণ মুক্তিযোদ্ধার সন্তানদের সম্পূর্ণ নিখরচায় পুরা ডিগ্রি অর্জনের সুযোগ করে দেন। সেই রকম একজন ছাত্রী আমাদের ঐশী, অর্থনীতি পড়ে, তার পিতা এম সিরাজউদ্দিন মিয়া, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, 3 নম্বর সেক্টরে মেজর শফিউল্লাহ যেখানে যুদ্ধ করতেন তার সঙ্গে কাজ করতেন সিরাজউদ্দিন মিয়া জি। কেউ কিছু বলছেন? আমরা আমাদের অনুরোধে বীর মুক্তিযোদ্ধা এম সিরাজউদ্দিন মিয়া আজকে আমাদের সামনে কিছু বলতে রাজি হয়েছেন, আপনাকে অনুরোধ করছি। মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এম সিরাজউদ্দিন মিয়া, আপনি আমাদের কিছু বলবেন। আনমিউট করতে হবে। আনমিউট হয়ে গেছে অলরেডি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আবার মিউট হয়ে গেল, এবার আবার আনমিউট করতে হবে। থ্যাংক ইউ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, আমার চোখে পানি এসে গেছিল যখন শহীদদের সন্তানরা কথা বলছিলেন। স্মৃতিকাতর 71, শহীদদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন এবং যারা শুনছেন সকলের প্রতি আমার সালাম এবং বিজয়ের শুভেচ্ছা। ডিসেম্বর মাস একাধারে আমাদের আনন্দ এবং শোকের মাস। আজকে আমরা বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করছি, পরশু আমাদের বিজয় দিবস, বিজয়ের উল্লাসে আমরা মেতে উঠব। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ এরকম একটি অনবদ্য আয়োজন করার জন্য, এবং এতে আমার মতো একজন সাধারণ মুক্তিযোদ্ধাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি একসময় সিভিল সার্ভিসে ছিলেন, বাংলাদেশের সিভিল সার্ভিসে ছিলেন, তিনি সৌভাগ্যবান সেই ব্যক্তি যিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর সাথে একান্ত সান্নিধ্যে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন। ইনি তার বিশ্ববিদ্যালয়ে, একটু আগে যেটা বলেছেন, মুক্তিযোদ্ধা আমার মেয়ে সহ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে বিশেষ ব্যবস্থা করেছেন পড়ালেখার বিশেষ সুবিধায়, এটার জন্য আমরা তার কাছে এবং বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ। পাকিস্তানের 23 বছরে যে লড়াই সংগ্রামের ধারাবাহিকতা, সেটা ছিল গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার জন্য
এবং আমাদের প্রতি যে বৈষম্য ছিল, বঞ্চনা ছিল, তার বিরুদ্ধে যে ক্ষোভ ছিল, তার বহিঃপ্রকাশ হয়েছিল আমাদের 70-এর নির্বাচনে, 69-এর গণ অভ্যুত্থানে, পরে 70-এর নির্বাচনটি হয়েছিল। 69-এর গণ অভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম ছাত্র হিসাবে। 70-এর নির্বাচনে আমরা ভূমিকা রেখেছিলাম, কিন্তু আমাদের আমাদের যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো পাকিস্তানের নির্বাচনে, সেই দলের কাছে ক্ষমতা হস্তান্তর না করার যে টালবাহানা, তাতে মার্চ মাস 71 সালের মার্চ মাস একটা উত্তপ্ত মাস হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করার যে টালবাহানা, এর প্রেক্ষিতে 7ই মার্চ সোরাউদ্দি বিশাল রেসকোর্স ময়দান, তখন এটার নাম বিশাল ময়দান, লক্ষ লোকের উপস্থিতি, লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দিয়েছিলেন। শীতলক্ষার ওই পারে পলাশ এবং ঘোড়াশাল শিল্পাঞ্চল থেকে আমরা মিছিল নিয়ে সেই ভাষণ শুনতে এসেছিলাম। অনেকটা সামনে থেকেই সেই মহাকাব্য, এত ভাষণ নয়, এ ছিল এক মহাকাব্য, আমরা শুনেছিলাম, মুগ্ধ হয়েছিলাম। এবং আজকেও সেই শব্দ, সেই মালা শুনলে আমার রক্তে আগুন লেগে যায়। সেদিন রক্তে আগুন লেগেছিল, সেই আগুন নিয়ে আমরা আবার ফিরে গিয়েছিলাম এলাকায় এবং সে আগুন ছড়িয়ে দিয়েছিলাম চারদিকে। তারপর 25শে মার্চ আসলো, ঢাকায় ম্যাসাকার হলো, ইতিহাসের নিকৃষ্টতম নরহত্যা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন জায়গায়। ছাত্রদের হত্যা করা হলো, শিক্ষকদের এবং সাধারণ নাগরিক। তারা এই হত্যার মাধ্যমে এবং গভীর রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো। এর মাধ্যমে পাকিস্তানিরা চেয়েছিল যে ভেতু বাঙালি বলে তারা যা আমাদের ঠাট্টা করত, ভেতু বাঙালিকে তারা ভস করতে পারবে, কিন্তু সেটা ঘটল না। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ইনি আরো বেশি মুক্তিমান হলেন এবং শক্তিশালী প্রেরণাদায়ক নেতা হিসাবে আমাদের মাঝে সবসময় উপস্থিত ছিলেন। আমরা যুদ্ধে গেলাম ভয় না পেয়ে। যুদ্ধের 9 মাস আমি সংক্ষিপ্ত করছি, যুদ্ধের 9 মাসে যে সেনাবাহিনীর সাথে আমরা যুদ্ধ করলাম, সেটা তখন বলা হতো এশিয়ায় সবচেয়ে দুর্ধর্ষ পদাতিক বাহিনী, পাকিস্তানি বাহিনী। সেই বাহিনীর বিপক্ষে গেরিলা কায়দায় এবং অনেক জায়গায় সম্মুখ যুদ্ধে আমরা লড়েছি এবং মুক্তিযোদ্ধারা বিভিন্ন অঞ্চলে লড়েছেন, অনেক মুক্তিযোদ্ধা তাতে শহীদ হয়েছেন। আমার পাশে একজন যোদ্ধাও আমার যুদ্ধের সময় শহীদ হয়েছে, পাকিস্তানিরাও নিহত হয়েছে। এই 9 মাসে তারা বিপর্যস্ত হয়েছে, ওই রকম দুর্দশা একটা সেনাবাহিনী। তারা যেরকম মনে করেছিল 25শে মার্চে যে পুরো সারা বাংলাকে তারা তাদের করায়ত্তে আনতে পারবে, সেটা তারা 9 মাসে আনতে পারেনি। নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের
শুরুর দিকে তারা পিছু হাঁটা শুরু করে। আমরা নরসিংজিতে যুদ্ধ করছি, ইসলাম শেষ অবস্থায়। নরসিংজিতে ডিসেম্বরের 12 তারিখে নরসিংজিতে সবচেয়ে বড়, আমাদের অঞ্চলে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ পাকিস্তানি বাহিনীর বড় ক্যাম্প ছিল তখন। সেই ক্যাম্পের পতন হয় 12ই ডিসেম্বর। পাক বাহিনীর অনেক সদস্য আমাদের হাতে ধরা পড়ে পালাতে গিয়ে। তারা ঢাকার দিকে, ওই সময়টায় সব ঢাকার দিকে পালাচ্ছিল। শুধু নরসিংদীতে নয়, ঢাকার আশেপাশে যতগুলো অঞ্চল আছে সব জায়গা থেকে তারা ঢাকার দিকে পালাচ্ছিল। সারা বাংলাদেশ থেকে তারা গুটিয়ে পালিয়ে ঢাকায় এসে সমাপ্ত হচ্ছিল। ওই সময়টাই তারা বেছে বেছে আমাদের বুদ্ধিজীবী, শিক্ষক, পেশাজীবী এবং বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যা করে ঢাকায়। ওই সময়টায় তারা বুঝতে পেরেছিল যে তারা আর যুদ্ধে জিততে পারবে না। ওই সময়টা তারা বুঝতে পেরেছিল যে তাদের মরণ ঘণ্টা গণিয়ে এসেছে। কাজে তার আগে তারা এদেশীয় কিছু দোসরের সহায়তায় খুঁজে খুঁজে বেছে বেছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে। এটা ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ঘটনা। কিন্তু এ করে তারা চেয়েছিল মেধাশূন্য করতে আমাদের জাতিকে, কিন্তু এসব করেও তাদের তো রক্ষা হয়নি। ১৬ই ডিসেম্বর তাদেরকে আত্মসমর্পণ করতে হয়। সেই ময়দানে, সেই বিশাল ময়দানে যেখানে বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণ দিয়েছিলেন, মানুষকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিলেন, 16ই ডিসেম্বর তিনি অনুপস্থিত ছিলেন, পাকিস্তানের কারাগারে ছিলেন, কিন্তু পাকিস্তানি বাহিনী সেদিন আত্মসমর্পণ করেছিল। শেষ রক্ষা তাদের হয়নি। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এই মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা একটি লাল সবুজ পতাকা পেয়েছি। মনে রাখতে হবে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি। আমাদের এই অর্জনের যে কষ্ট, যে ব্যথা এবং যে ত্যাগ আমাদের মানুষেরা করেছে, শহীদেরা যে রক্ত দিয়েছেন, মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের জাতির সারা জাতি ত্যাগ স্বীকার করেছেন, যারা যুদ্ধে যেতে পারেননি তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, সহায়তা করেছেন। মুক্তিযোদ্ধারা আমরা অনেকটা ওই যে জলে মাছের মতো সাঁতার কেটে, অর্থাৎ আমাদের জনসাধারণ, আমাদের মানুষ, আমাদের মা বোনেরা, তারা আমাদের আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, খাদ্য জোগাড় দিয়েছেন, এবং পাক বাহিনীর সম্বন্ধে, পাকিস্তানি বাহিনীর সম্বন্ধে আমাদের খোঁজ খবর দিয়েছেন, এবং আমাদের সেভাবে তারা আমাদের জয়ী হতে সহায়তা করেছেন। এই প্রেক্ষাপটটা যেন আমরা ভুলে না যাই, এ কথা যেন ভুলে না যাই যে এই স্বাধীনতা আমার রক্তে পাওয়া, এক সাগর রক্তে পাওয়া স্বাধীনতা। ধন্যবাদ আপনাদের। আপনাকে ধন্যবাদ, বীর মুক্তিযোদ্ধা। অবশ্যই জানি না কতটুকু আমরা করতে পারবো, কিন্তু আমার মনে বড় ব্যথা, এই যে এত বড় অত্যাচার, নির্মমতা, 56 ভাগ মানুষের উপর সমস্ত বোঝা চাপিয়ে দেওয়া, দখল করা, অর্থনৈতিকভাবে লুণ্ঠন করা, তারপরে জনযুদ্ধ, ওইখানে যে গণহত্যা, এই জেনোসাইডের স্বীকৃতি আমরা এখন আদায় করতে পারি নাই।
আমার কেন জানি মনে হয় যদি আমাদের বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা তাদেরকে যদি একসঙ্গে করা যেত, তারা যদি অন্যান্য আওয়াজের সঙ্গে বুলন্দ আওয়াজ তুলতে পারতেন, তাহলে হয়তো বিশ্ববিবেককে আবারও নাড়া দেওয়া যেত এবং এই জেনোসাইড গণহত্যার স্বীকৃতি হয়তো পাওয়া যেত।